হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর ফ্রিক। আর আমার আজকের প্ল্যানিং হচ্ছে বেঙ্গল ক্রুজারের সাথে একটি ডে লং ট্যুর অপারেট করা। আজকের ট্যুরটা হচ্ছে সোনারগাঁ। সো এখন আমি যাচ্ছি মিট আপ পয়েন্টে, এবং আজকের মিট আপ পয়েন্ট ঠিক করা হয়েছে শহীদ মিনার। আর বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজে সকাল 7টা, আমাদের ঠিক 7:30টার মধ্যে মিট আপ পয়েন্টে থাকতে হবে। সো আমি যেহেতু গ্রুপের মডারেটর, আমাকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হয়েছে। আশা করি আপনাদের ডে লং ট্যুরটা ভালোই লাগবে। সো সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে আপডেটেড ভিডিও আবার আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আমাদের বাংলাদেশের লোকাল বাস ড্রাইভারদের একটাই সমস্যা, ওরা লুকিং গ্লাসটা কখনোই ফলো করে না, এবং ফলো না করেই ডানে বামে চাপায় দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলার চেষ্টা করে, যেটা কিছুক্ষণ আগে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। সো এই ধরনের লোকাল বাস ড্রাইভারদের কাছ থেকে একটু দূরেই থাকবেন এবং সাবধানে থাকবেন। সো ফাইনালি আমরা আমাদের মিট আপ পয়েন্টের সামনে চলে আসলাম। এখনও কেউ আসে নাই, শুধুমাত্র দেখতে পাচ্ছি একজনই আছে, তুষার ভাই। তুষার ভাই সবার আগে চলে আসছে। সো যাই, বাইকটা পার্ক করি, অন্যদের জন্য ওয়েট করি। অবশ্য এখনও 7:30টা বাজে নাই। সো ফাইনালি আমাদের সব মেম্বাররাই চলে আসছে, এখানে সবার বাইক দেখতে পাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সোনারগাঁর জন্য রওনা দিয়ে দিচ্ছি। চলেন তাহলে আমরা আমাদের ট্যুরটা শুরু করি, এবং শুরু করার আগে পরিচয় করায় দিচ্ছি। সামনেই যে সিঙ্গেল সিট পাওয়ারটা দেখা যাচ্ছে, কিউএস সুপার লাইট, ওটা চালাচ্ছে মিথুন। তার পাশে লোদি ভাই আছে, অ্যাভেঞ্জার চালাচ্ছেন। এফসেডেস এফআই নিয়ে এসছে শান্ত। রেড কালারের এন্টেসার চালাচ্ছে আমাদের মডারেটর আবির, এবং আবিরের ঠিক সামনেই আছে মাইকেল ভাই, বেঙ্গল ক্রুজারের অ্যাডমিন। আমরা এখন পানাম সিটির রোডটাতে এসেছি। এখন লোকাল এরিয়াতে যেই প্রবলেমটা থাকে, যে ট্রাফিক জ্যাম, সেটাই হয়েছে, এবং আমরা জ্যামের মধ্যে দিয়েই যাচ্ছি। দেখা যাক কতক্ষণ ট্রাফিক জ্যাম ঠেলতে হয় আমাদেরকে। Thank you.
তো এখন আমরা ছোট একটা ব্রেক নিব, যেহেতু সকালবেলা রওনা দিয়েছি, আমরা কেউই নাস্তা করিনি। এই জায়গায় নাস্তা করে তারপর একটু রেস্ট নিয়ে দেন আমরা সোনারগাঁতে যাব। তো একটা ব্রেক নিচ্ছি। তো ব্রেক নেওয়ার পর আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পানাম সিটিতে পৌঁছে যাব। তো আশা করছি সাথেই থাকবেন এবং এনজয় করবেন আমাদের পানাম রাইডটি। ফাইনালি আমরা পানাম সিটির গেটে চলে আসছি, অর্থাৎ পানাম সিটিতে চলে আসছি। তো এখন আমরা আমাদের বাইকগুলো পার্কিং লটে ঠিক মতো পার্ক করে সেফটি লক ঠিক মতো ইনশিওর করে দেন পানাম সিটির ভেতরে যাব। এবং পানাম সিটির ভেতরের ভিডিও দেখানোর মতো কিছুই নাই, আমরা সবাই হয়তো দেখেছি, সো এটা না দেখাই। সো আমরা এখানে টাইম স্পেন্ড করার পর দেন কুমিল্লার সাইডে যাব, ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন যে যার বাসায় ব্যাক করব। মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে আসার সাথে সাথে মাইকেল ভাই একটি চেইন পেয়েছে। উনি এটা দাবি করছে এটা নাকি সেই আমলের রাজাদের চেইন যেটা এখানে পাওয়া গিয়েছে। This is the view actually. সারা দিন রাইড করার পর এই ভিউটাই দরকার ছিল, চমৎকার। আমাদের সব বাইকার ভাইরা আমাদের মাইকেল ভাই অ্যাডমিন বেঙ্গল ক্রুজার আমাদের বন্ধু রাহাত। এই বেটা তুইও আজকে আমার সাথে আসলি, সবাইকে বলো টাটা। আজকে ওকে টাটা টাটা, আবার দেখা হবে নেক্সট ট্যুরে।